গুরুত্বপূর্ণ বাতৰি তো খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটো অলপ স্কিপ নকৰাকৈ চাই থাকিব। যে আজির প্রথমটো খবরে হৈছে যে বাংলাদেশত একাংশ উদন্দই ধ্বংস করিলে দুর্গাৰ প্রতিমা, আক্রমণ করিলে পূজা উদযাপন করা সংখ্যালঘু লোকক। যে দেশখনৰ হিন্দুসকলক পূজাৰ মাজতে আক্রমণ করা ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইতিমধ্যে দেশখনৰ গৃহমন্ত্রী আসাদুজ্জামান খানে হস্তক্ষেপ করে পূজা মণ্ডপৰ নিরাপত্তা বৃদ্ধি করেছে। যে চুবুরিয়া বাংলাদেশত অতি কমেও 9টা পূজা মণ্ডপত একাংশ উদন্ত লোকে ধ্বংস করিলে দুর্গার প্রতিমা। যে বাংলাদেশের সাংবাদ মাধ্যম আর বিভিন্ন টুইটার হ্যান্ডেলত প্রকাশ করা অনুসরি বাংলাদেশের কুমিলা জেলার এখন পূজা মণ্ডপত দুর্বৃত্তই আক্রমণ চলাই প্রতিমা ভাঙি পেলায়। যে কোরআনক অপমান করা এক উড়া বাতরির প্রায় আক্রমণের সূত্রপাত হয় বলে জানিব পৰা গৈছে। যে স্থানীয় সাংবাদ মাধ্যমত প্রকাশ পাওয়া অনুসরি চন্দ্রপুর, হাজিগঞ্জ, চট্টগ্রামের বংশখলি, সাইনবাবগঞ্জর শিবগঞ্জ আর কক্স বাজারের পেকুয়াটু অনুরূপ ঘটনা সংঘটিত হয়। চন্দ্রপুরের স্থানীয় চিকিৎসালয়ও ইতিমধ্যে গ্রহণ করেছে 3টা মৃতদেহ। এই 3জনের মৃত্যু উদন্ত লোকের আক্রমণত হওয়া বলে সন্দেহ করা হয়েছে। যে দেশের হিন্দুসকলক পূজার মাজতে আক্রমণ করা ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইতিমধ্যে দেশের গৃহমন্ত্রী আসাদুজ্জামান খানে হস্তক্ষেপ করে পূজা মণ্ডপের নিরাপত্তা বৃদ্ধি করেছে। যে বাংলাদেশ ছাত্র লীগের নেতৃত্বই এই ঘটনা গুরুত্ব সহকারে লৈছে আর যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহয় সেয়া নিশ্চিত করবলে ছাত্র সংগঠনটির শীর্ষ নেতৃত্বই দেশের প্রতিখন পূজা মণ্ডপত সংগঠনের সদস্য উপস্থিত থাকিলে নির্দেশ দিছে। এইবার বাংলাদেশত প্রায় 32,000টা স্থানত সার্বজনীন পূজা উদযাপন হয়েছে। তো এ আছিল আজির।